কষ্ট হচ্ছে এই জন্য, এই লকডাউনের দিনে সরকারের মানা সত্ত্বেও যারা বউয়ের কথা না শুনে রাস্তায় বার হয়েছিল এবং পুলিশের ডান্ডা মেরে পাছা লাল করেছিল, বর্তমানে সেই ছেলেটাই কচি খোকার মতো বেড রেস্টে চলে গেছে এবং তার বউ পাছায় গরম স্যাক দিচ্ছে। নো নো নো, কি বৌদি বারণ করেছিল শোনেনি, স্যাক দিতে ভালো লাগছে? হাসি লাগছে ওইটা দেখে, যেসব ছেলেরা বাবার উড়নচণ্ডীর মতো বাইরে থেকে এসে এখনও 14 দিন ঘরের ভিতর না থেকে অ্যান্ড্রয়েড সেটটা হাতে করে এখনও গাছের তলায় বসে কোনো চিন্তা ভাবনা না করে 3X গুলো পরস্পর পরস্পর দেখে যাচ্ছে। সেই সময় যদি আবার কোনো ছেলে যদি বলে এই পুলিশ আসে, অমনি অ্যান্ড্রয়েড সেট ভরা পকেটে কি হাতে না দেখে দে দৌড়, দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে গা ধাক্কা লেগে এক সাইডের বিচি ফুলিয়ে শুয়ে আছে। কী দরকার ভাই, সরকার বলেছে একটু মানা দরকার, তার বিরুদ্ধে গেলে তাদের এই হালই হবে। হাসি পাচ্ছে সেই সব ছেলেদের যারা প্রেমিকাকে কথা দিয়েও এখন আর গার্ডেন নিয়ে যেতে পারছে না, অথবা সিনেমা হলে যেতে পারছে না, বক্সের টিকিট কেটে একটু গোপন কাজ করতে পারছে না। তারা এখন দেবদাসের মতো উদাস হয়ে বাড়িতে বসে SMS, চ্যাটিং অথবা ফোনের মাধ্যমে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। আর মনে মনে প্রশাসনকে যাচ্ছে তাইভাবে গাল দিচ্ছে। আমাদের সমাজটাই বোধ হয় এরম, যেটা বলবো সেটা না শুনে ভুলের দিকে পা বাড়াবো। সরকার যেটা বলছে সেটাই হয়তো খারাপ জিনিস, আমরা যেটা নিজেরা করছি সেটা ভালো। ভাবছি আমাদের এলাকায় করোনা আসেনি, আমাদের কোনো চিন্তা নেই, যখন কোথাও পাড়ার একজনের গাড়ে ঢুকবে সঙ্গে সঙ্গে তারা খাওয়া কুকুরের মতো হাঁপাতে হাঁপাতে দৌড়ে কোথায় যে দৌড়টা শেষ হবে কোন আত্মীয় বাড়ি গিয়ে তার জন্য অ্যাডভান্স প্ল্যান করতে হবে, হয়তো সেখান থেকেও পোঁদে লাথি মেরে সেখানকার গ্রামের লোক তাড়িয়ে দেবে। তবু আমরা শুধরাচ্ছি না করোনা, অনেকে বলছে রহস্য মারছে, অনেকে শুনছে না, অনেকে আবার ভয়ে জড়ো হয়ে বউয়ের কোলে গিয়ে কচি খোকার মতো ঘুমিয়ে আছে। যখন পুলিশে তারা খুঁজছে, কিছু কিছু ইয়ং ছেলেগুলো এবং কিছু কিছু লোকেরা মাথায় নুঙিটা তুলে চটি দুটো হাত তুলে এমন দৌড় দিচ্ছে যেন বৌদির সঙ্গে ধরা পড়ার পর গ্রামের লোক তাকে তাড়া করেছে। পুলিশের নাম শুনলেই কিছু কিছু পাবলিকের মুখটা এমন হয়ে যাচ্ছে যেন বৌদি কথা দিয়েও কথা রাখিনি, দেয়নি, এবং সেই সময় রাগ ধরলে মুখের অবস্থাটা যেমন হয়, পুলিশের খবর শুনলে মুখের অবস্থাটা ঠিক তেমনই হয়ে যাচ্ছে। তাই বলছি বন্ধুরা, সরকার যেটা বলছে সেটা অক্ষরে অক্ষরে পালন করুন, না হলে নিজের আঝোরা মাছটা যে কখন আপনার পিছনে ঢুকে যাবে আপনি টেরও পাবেন না, শেষে পিছনে মাছ তাকিয়ে দেবে, আঝোরা মাছ আপনার পিছনে অটোমেটিক ঢুকে গেছে, বার করার পর্যন্ত লোক থাকবে না। সাবধান হয়ে যান, ভালোভাবে চলুন, বেঁচে থাকবেন, বেঁচে থাকলে অনেক মাল পাবেন, অনেক মাল পেলে অনেক এনজয় করতে পারবেন, অনেক এনজয় করতে পারলে আপনার বন্ধুদের বুক ফাটিয়ে বলতে পারবেন এটা ওটা করলাম। তাই বলছি সাবধান হয়ে যান, ভালো থাকবেন।